আমার বাড়িতে তোমাদের স্বজাতীয় একটা পাখি খাঁচার মধ্যে বন্দী আছে, আসার সময় তোমাদের জন্য সালাম প্রেরণ করেছে, সেই সালামটা তোমরা গ্রহণ করো। সঙ্গে সঙ্গে গাছের সমস্ত পাখিগুলো মরার ভান করে নিচে পড়ে মাটিতে, সবগুলো পাখি মরার ভান মরে গেছে। মুসলমান যদি মরার আগে একবার মরতে পারে তাহলে আল্লাহর জাহান্নাম থেকে মুসলমান বেঁচে যাবে। যারা এই পরিপূর্ণ মুসলমান হতে পারবে, একটা উদাহরণ কেমনে পরিপূর্ণ মুসলমান হওয়া যায়, মুসলমান হওয়ার একটা উদাহরণ দিয়েছিলেন এক বণিক। গল্পটা থেকে আমরা উপলব্ধি করতে পারি, বুঝতে পারি, এক বণিক সে সওদাগর, বিদেশের বাড়িতে ব্যবসা করার জন্য তিনি রওনা হইতেছেন। এখন বাড়িতে যারা যে যেখানে আছে, স্ত্রী সন্তান আদি বাপ মা ভাই বোন সবাইকে ডেকে বলতেছে, আমি তো অমুক দেশে সফরে যাচ্ছি, তা তোমাদের কারো যদি কোনো শখের কোনো কিছু প্রয়োজন হয়, প্রয়োজনীয় কিছু থাকে বলো, আমি বিদেশ থেকে তা সংগ্রহ করে নিয়ে আসবো। এখন স্ত্রী তার শখের কথাটা স্বামীর কাছে বলছে, সন্তান বাবার কাছে বলছে, মা তার সন্তানের কাছে বলছে, ভাই তার ভাইয়ের কাছে বলছে, বোন তার ভাইয়ের কাছে বলছে, সবার শখের কথাগুলো নোট করছে। এখন ঘর থেকে নেমে যাওয়ার সময় ওই ব্যক্তি একটা ময়না পাখি পালতো, ময়না পাখিকে গিয়ে খাসার কাছে বলতেছে, ময়না পাখি তুমিও তো আমার পরিবারের একজন সদস্য, আমার পরিবারের সকলে সকল চাওয়া পাওয়া গুলো আমার কাছে দাবি দাওয়া গুলো পেশ করছে, তাদের পছন্দ অনুযায়ী তারা আমার কাছে চাহিদা দিচ্ছে, তোমার কি চাহিদা তুমি একটু বলো। ময়না পাখি বলতেছে, সদাগর আপনি যখন বিদেশের বাড়িতে সফরে যাবেন, গিয়ে আমার স্বজাতীয় পাখি দেখবেন, আমার মতোই আপনি কিছু ময়না পাখি দেখবেন, সেই ময়না পাখিগুলোকে আমার একটা সালাম জানায়। সদাগর বিদেশের বাড়িতে গেছে, গিয়ে তার ব্যবসায়ী কাজকাম সব সারছে, বাড়ির পরিবার পরিজনের জন্য যার যার জন্য যা প্রয়োজন, এই প্রয়োজন মাফিক সব কিছু ক্রয় করছে। একটা পর্যায়ে বাড়িতে ফেরার পথে তার মনে পড়ল, আমার বাড়িতে যে আমার পোষা ময়না পাখি আছে, এই ময়না পাখি তো আমাকে একটা কাজ দিয়েছে, আমি তো সেই কাজটা এখনো করি নাই। সে ঘুরে ফিরে ময়না পাখির দল একটা গাছের মধ্যে দেখে তিনি গিয়ে ময়না পাখিদেরকে বলতেছেন, আমার বাড়িতে তোমাদের স্বজাতীয় একটা পাখি খাঁচার মধ্যে বন্দী আছে, আসার সময় তোমাদের জন্য সালাম প্রেরণ করেছে, সেই সালামটা তোমরা গ্রহণ করো। সঙ্গে সঙ্গে গাছের সমস্ত পাখিগুলো মরার ভান করে নিচে পড়ে মাটিতে, সবগুলো পাখি মরার ভান মরে গেছে। এখন উনি অবস্থা দেখে কিছুটা বিচলিত বোধ করে, যে দিলাম হলো আমার বাড়ির পাখির সালাম, অথচ এরা গেল মারা, ঘটনাটা তো বুঝলাম না। বাড়িতে ফিরছে, বাড়ির লোকজন যারা আছে সবার চাহিদা মাফিক চাওয়া মাফিক সকলের সকল জিনিসপত্র পৌঁছালো। এবার চিন্তা করলো, ময়না পাখি সালাম দিলাম আর ওরা মারা গেল, এই খবরটা তো আমার ময়নাকে জানাইতে হবে। খাসার কাছে গিয়ে ময়নাকে বলতেছে, ময়না কি সালাম তুমি দিলা তোমার স্বজাতীয় পাখিগুলোকে, আমি গিয়ে তোমার স্বজাতীয় পাখিকে যখন তোমার সালাম প্রেরণ করেছি, প্রত্যেকটা পাখি গাছের ডাল থেকে মরে নিচে পড়ে তারা একাকার। ময়না বলতেছে, সিস্টেম আমি পেয়ে গেছি খাসা থেকে বের হওয়ার। ময়নাও খাসার মধ্যে দুই তিনটা ঝাপটা ডানা মেরে ময়নাও খাসার মধ্যে মরার ভান। সদাগর চিন্তা করলো, মরা পাখি দিয়ে আমি খাসার মধ্যে কি করব, এবার খাসা থেকে পাখিটাকে যখন দূরে নিয়ে ফেলে দেবে, এমন সময় ময়না ঝাপটা মেরে উড়াল দেয়। ময়না বলতে, সদাগর মরার আগে যদি একবার মরা যায় তাহলে খাসা থেকে বাঁচা যায়, মুসলমান যদি মরার আগে একবার মরতে পারে তাহলে আল্লাহর জাহান্নাম থেকে মুসলমান বেঁচে যাবে। আমার সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করবা ঠিকই, কিন্তু তোমাদের মৃত্যুরা যেন মুসলমান না হয়ে, তোমরা যেন মৃত্যুবরণ না করো।
আমার সম্মানিত প্রিয় ভাইরা, এখন আমাকে আপনাকে দুনিয়ায় থাকতে মরতে হবে কিভাবে? তার মানে আল্লাহ যা চান নাই, রাসূল যা চান নাই, আল্লাহ যা সমর্থন করেন নাই, রাসূল যা আমার আপনার জীবন সিদ্ধান্ত জীবন বিধানের জন্য আল্লাহ যা পছন্দ করেন নাই, রাসূল যা সমর্থন দেন নাই, এইগুলোকে জীবনের তরে ছেড়ে দেওয়া, ওই ময়না পাখিগুলোর মতো মরার পরিবেশ তৈরি করা। যদি আমি আপনি যদি সেই নফসা আম্মারাকে নফসটাকে যদি এই সমস্ত খারাপ কাজ থেকে মন্দ কাজ থেকে আল্লাহর নিষেধাজ্ঞা কাজ থেকে যদি আমরা আমাদের নফসকে যদি আমরা মৃত অবস্থায় নিতে পারি, মৃত্যুবরণ করাতে পারি, নফসে আম্মারাকে যদি মেরে ফেলতে পারি, তবেই কিনা আমরা পরিকৃত মুসলমান হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবো ইনশাআল্লাহ। তো গল্পটা যে সত্য এটা আমরা বলবো না, গল্প যে সত্য এটা বলবো না, এটা উদাহরণ দেওয়ার জন্য, বুঝার জন্য অনেক সময় অনেক কিছু বলতে হয়।